সম্পূরক প্রশ্ন করবেন মাননীয় সদস্য জনাব মোশতাক আহমদ রুহি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন থেকে মাটি নিচ দিয়ে ঢাকা পর্যন্ত যে লাইনটি আছে সেটি প্রায় তার কাটা পড়াতে সার্ভিস ইন্টারাপশন হয় এবং বিশ্বের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কক্সবাজারে যে ল্যান্ডিং স্টেশনটি আছে সেটা সেখানে একটি আলাদা লাইন উনি বের করবেন কি না, এবং সেখানে আইটি সেন্টার, ডাটা সেন্টার, কল সেন্টার স্থাপন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করবেন কি না, এবং মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন আম পর্যায়ে টেলিফোন ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের কাজ, উনি আরও বলেছেন ওয়াইম্যাক্স প্রযুক্তির দুটি ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস লাইসেন্স দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো মাত্র দুটি লাইসেন্স দিয়ে লক্ষ্যে পৌঁছানো যাবে কি না? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার ধন্যবাদ। কক্সবাজারে ল্যান্ডিং ইয়েতে আমরা চেষ্টা করছি যাতে বারবার এটা কাটা যাচ্ছে ঠিকই, তবে আমরা একটা উচ্চ পর্যায়ের বিটিআরসিকে বলা হয়েছে সেটা অনুসন্ধান করবে এবং আরেকটি ল্যান্ডিং